আমরা বিভিন্ন ঐতিহাসিক আর রূপকথার গল্পে রাজকন্যার গল্প শুনে থাকি। যদিও গণতন্ত্রের এই যুগে অধিকাংশ রাজপরিবারের হাতে প্রকৃত ক্ষমতা নেই, তবুও রাজকন্যারা এখনও সবার মনোযোগ আকর্ষণ করে, বিশেষ করে তাদের চেহারার জন্য। ডিজিটাল এই যুগে বাহারি পোশাক, লাক্সারিয়াস লাইফস্টাইলও তাদেরকে আলোচনায় রাখে। বর্তমান সময় রাজকন্যাদের কদর কমে এলেও বিভিন্ন দেশে এমনও কিছু রাজকন্যা আছেন যারা জ্ঞানে গুণে আর সৌন্দর্যে রূপকথা রাজকন্যাদের চেয়ে কোনো অংশে কম নন। চলুন এমনই পাঁচজন সুন্দরী রাজকন্যার সঙ্গে পরিচিত হওয়া যাক। এক, দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা। জানলে অবাক হবেন, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এখন পর্যন্ত ছয়টি বিয়ে করেছেন, যার শেষেরটা হয় 2005 সালে একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করার মধ্য দিয়ে। আরও একটা অবাক করা বিষয় হল, তার মোট 24 জন সন্তান রয়েছে, তাদের মধ্যে 13 জন মেয়ে এবং 11 জন ছেলে। সেই অনুযায়ী দুবাইয়ে এখন পর্যন্ত 11 জন রাজকুমার এবং 13 জন রাজকন্যা রয়েছে। মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের তৃতীয় রাজকন্যা হচ্ছে শেখা মেহরা। শেখা মেহরা জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি 1994 সালে। তিনি দুবাইয়ে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকে ইংল্যান্ডে লেখাপড়া করতেন, যে কারণে তার লাইফস্টাইলে ছিল ভিন্নতা। বর্তমানে শেখা মেহরা তার বিলাসবহুল লাইফের জন্য বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। ইংল্যান্ড থেকে ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্র্যাজুয়েশন করেন। বর্তমান সময়ে শেখা মেহরা তার বাবার সাথে কাজ করছেন দুবাইয়ের উন্নয়নের জন্য। তার শখ হচ্ছে হর্স রাইডিং এবং তার মোট 11টি ঘোড়া রয়েছে। এর মধ্যে সবথেকে দামি ঘোড়াটি তিনি নিলামে ক্রয় করেছিলেন, যার দাম $3.6 মিলিয়ন, যার পেছনে তিনি প্রতি বছর $4 মিলিয়ন খরচ করেন। এছাড়াও তার রয়েছে 2টি রয়্যাল বেঙ্গল টাইগারও, যার পেছনে তার অন্তত 1 কোটি টাকা খরচ হয়। তার বিলাসী জীবনের শেষটা কিন্তু এখানেই শেষ নয়। বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ারের নিচতলায় তার জন্য স্পেশাল কমপ্লেক্স করা হয়েছে, যার মূল্য অন্তত $130 মিলিয়ন, যা বাংলাদেশি টাকার অঙ্কে দাঁড়ায় 1400 কোটি টাকা। এছাড়াও কয়েক বছর পূর্বেই শেখা মেহরার 24তম জন্মদিনে তার বাবা 34 কোটি টাকা দিয়ে একটি গাড়ি গিফট করেন। তবে এই গিফটের গাড়ি ছাড়াও শেখা মেহরার আরও অনেক গাড়ি রয়েছে, যেমন ল্যাম্বোরগিনি, ফেরারি, BMW আরও কত ব্র্যান্ডের গাড়ি, যা দুবাইয়ের মতো জায়গায় খুবই স্বাভাবিক। জানলে অবাক হবেন, শেখা মেহরার বর্তমান সম্পদের পরিমাণ $1.2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় দাঁড়ায় যা 8.5 হাজার কোটি টাকা, যা তিনি তার বাবার উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এছাড়া শেখা মেহরা মাসে কত গাড়ি পরিবর্তন করে তার সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। অনেক সময় শোনা যায় শেখা মেহরার একটি প্রাইভেট বিমানও রয়েছে। এ যেন সত্যিকার রূপকথার রাজকন্যাই। দুই, সৌদি রাজকন্যা হাইফা বিনতে আবদুল্লাল সৌদ। হাইফা বিনতে আবদুল্লাল সৌদ প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লার 30টি সন্তানের মধ্যে একজন। 2015 সালের জানুয়ারিতে মারা যাওয়া এই রাজার একাধিক স্ত্রীর অন্তত 15টি ছেলে এবং 20টি মেয়ে আছে বলে মনে করা হয়। রাজকুমারী হাইফা সান ফ্রান্সিসকো আর্ট স্কুলের একাডেমি অফ আর্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, যেখান থেকে এই সুন্দরী নারী তার স্নাতক ডিগ্রিও সম্পন্ন করেছেন। প্রিন্সেস হাইফা 2005 সালে প্রিন্স আব্দুল আজিজ বিন নওয়াব বিন আব্দুল আজিজকে তিনি বিয়ে করেন। তার 3টি সন্তান রয়েছে, তবে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার সমালোচিত হয়েছেন। সৌদির মতো দেশের রাজকন্যা হয়েও তিনি বেশ উশৃঙ্খল জীবন যাপন করেন। 2018 সালের জুন মাসের ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে তাকে দেখা গেছে একটি লাল রঙের হুডখোলা গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন সৌদি রাজকুমারী। তার পরনে ছিল সাদা রঙের পোশাক, হাতে চামড়ার কালো দস্তানা। সৌদি রাজকুমারী পরেছিলেন হাই হিল জুতা। প্রচ্ছদের এই ছবি নিয়ে সৌদি আরবে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। তিন, নেদারল্যান্ডসের রাজকন্যা ক্যাথারিনা আমালিয়া। নেদারল্যান্ডসের সিংহাসনে পরবর্তী উত্তরসূরি ক্যাথারিনা আমালিয়া। তার পিতার নাম উইলেম আলেকজান্ডার, তিনি নেদারল্যান্ডের রাজা। গত 7ই ডিসেম্বর রাজপরিবারের এই জ্যেষ্ঠ কন্যা সন্তান পা রেখেছেন 19 বছর বয়সে। আনুষ্ঠানিকভাবে পিতার সিংহাসনের দাবিদার হওয়ার যোগ্যতা অর্জন করায় রাজকন্যার জন্মদিন ঘটা করে পালন হয় স্বাভাবিক। ডাচ সংবাদপত্র দি টেলিগ্রাফের এক খবরের বরাতে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, বেশ ঘটা করে দিনটি উদযাপন করেছেন আমালিয়া। হেগ শহরে অবস্থিত রাজপ্রাসাদের বাগানে আয়োজিত এই উৎসবে প্রায় 100 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। আমালিয়া স্নাতক করেছেন ইতিমধ্যেই। তিনি মনোবিজ্ঞান, রাজনীতি এবং অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন। নেদারল্যান্ডের রাজকন্যা ক্যাথারিনা আমালিয়ার বয়স যখন ছিল 17 বছর, তখন তিনি প্রথম আলোচনায় আসেন। 19 বছর বয়স হলে রানীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বছরে £14 লক্ষ ভাতা পাওয়ার কথা ছিল তার। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ 20 কোটি টাকারও বেশি। তবে বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে দেন তিনি। ডাচ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি জানান, রানীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিতে চান না তিনি। সে সময় তার মা রানী ম্যাক্সিমা বলেন, আমি তাকে ভবিষ্যৎ রানী হিসেবে দেখি না,
এখনও তাকে আমার ছোট সন্তান বলে মনে হয়। সে সত্যিই ভালো করছে, সে দায়িত্বশীল, সে বুঝতে পারে নিজের ভবিষ্যৎ কেমন, আর সে ভালোভাবেই সামলাচ্ছে। উত্তরাধিকার সূত্রে ভবিষ্যতে তিনি নেদারল্যান্ডের রানী হবেন। চার, স্পেনের রাজকন্যা লিওনোর। তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানী লেতিজিয়া রোকা সোলানোর কন্যা। লিওনোরের জন্ম 31 অক্টোবর 2005 সালে, বর্তমানে তার বয়স 18 বছর। রাজার সন্তান হিসেবে লিওনোর স্পেনের পরবর্তী শাসক হবেন। লিওনোর স্পেনের সিংহাসনে বসলে স্পেনের রানী দ্বিতীয় ইসাবেলার পর তিনিই হবেন প্রথম নারী শাসক। স্পেনীয় রয়্যাল গার্ডের শিশুদের ডে কেয়ারে রাজকুমারী লিওনোর শিক্ষা জীবনের সূচনা ঘটে, যেখানে বিশ্বের বিভিন্ন রাজপরিবারের সদস্যরা পড়াশোনা করেন। লিওনোর বর্তমানে উচ্চশিক্ষা লাভ করছেন। তিনি স্প্যানিশ, ইংরেজি এবং ম্যান্ডারিন তিনটি ভাষাতেই সমান দক্ষ। সম্প্রতি তিনি চরম আলোচনায় এসেছেন। এর আগে নানান সময় ফুটবল মাঠে দেখা গিয়েছে লিওনোরকে। স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, স্প্যানিশ ফুটবলার হাভির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। স্কুলে নিজস্ব ফোল্ডারে হাভির ছবিতে ভরে রেখেছেন লিওনোর, যেই জল্পনা আরও বাড়িয়ে তুলেছে কাতার বিশ্বকাপের কোস্টারিকা ম্যাচের পরের একটা ছবি। সেখানে দেখা গিয়েছে রাজা ষষ্ঠ ফিলিপের হাতে ধরা একটি জার্সিতে সই করছেন সেই ম্যাচের সেরা ফুটবলার হাভি, জার্সি নাম্বার 9, যা হাভির জার্সির নাম্বার। এর আগে লিওনোরকে দেখা গিয়েছে তার নাম লেখা স্পেনের জার্সি হাতে, তবে সেই জার্সিতে লেখা ছিল 10, যা থেকে মনে করা হয় হাভি নিজের জার্সিতেই সই করেছিলেন। তার জার্সির মাপ থেকে তা স্পষ্ট, তা কোনোভাবেই রাজার জন্য নয়। বলা হচ্ছে মেয়ে লিওনোরের জন্যই হাভির জার্সিতে তার সই নিয়েছেন রাজা ষষ্ঠ ফিলিপ। পাঁচ, ভুটানের রাজকন্যা জেতসুন পেমা। জেতসুন পেমা ভুটানের রানী সোনম চোকির কন্যা, এছাড়াও পঞ্চম এবং বর্তমান রাজা জিগমে খেসার ওয়াংচুকের স্ত্রী। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রানী। জেতসুন পেমা ভুটানের সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ জিগমে নামগিয়াল ওয়াংচুক এবং দ্বিতীয় রাজকুমার জিগমে উগিয়ান ওয়াংচুকের মা। পেমার জন্ম 4 জুন 1990 সালে। মায়াবী চেহারার জন্য ভুটানে তার আলাদা জনপ্রিয়তা আছে, গভীর শান্ত চোখের সঙ্গে মন ভোলানো হাসি। 31 বছরের ভুটানের রানী জেতসুন পেমা ভিড়ের মধ্যেও সবার নজরে পড়েন। ভুটান ও ভারতে পড়াশোনার পর লন্ডনের রিজেন্ট কলেজ থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস এবং সাইকোলজি নিয়ে স্নাতক করেছেন তিনি। রাজার সাথে বিয়ের পর পেমা তার সাথে ভারত, সিঙ্গাপুর, জাপান এবং যুক্তরাজ্য সফর করেছেন। রানী শিল্প, চিত্রকলা এবং বাস্কেটবল পছন্দ করেন। তিনি বাস্কেটবলে তার স্কুল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এবং এখনও সময় পেলেই খেলতে নেমে যান পেমা। ভুটানের রাষ্ট্রভাষা জংখা ছাড়াও তিনি ইংরেজি এবং হিন্দিতে পারদর্শী। সুপ্রিয় দর্শক, এই পাঁচজন রাজকন্যা ছাড়াও জর্ডানের কুইন রানিয়া, সুইডেনের প্রিন্সেস ম্যাডেলিন, নরওয়ের মার্থা লোস তাদের রূপের জন্য বিখ্যাত। ভিডিওতে আলোচিত এই পাঁচ রাজকন্যার মধ্যে কাকে আপনার রূপে গুণে সেরা মনে হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হলে অন্য ভিডিওগুলোও দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।